GIMIM All India Madrasa Ittihad Al Muslimin Bengali Main Official Channel ke subscribe kore notun notun video pete pashe thaka bell icon te click kore amader sathei thakun ভারত মহান, জিন্দাবাদ হিন্দুস্তান, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ 73তম স্বাধীনতা দিবস, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ ভারত মহান। সেই ভারতবর্ষ আজ আমাদের সম্মুখে 73তম স্বাধীনতা দিবসে এসে দাঁড়িয়েছে। আজ আমরা সেই ভারত স্বাধীনের 73তম পতাকা আমরা উত্তোলন করলাম। এই পতাকার নিচে দাঁড়িয়ে আমরা ভারতের বীর সৈনিক শহীদ যারা ভারতবর্ষকে স্বাধীন করে আমাদের হাতে উপসর্গ হিসেবে তুলে দিয়েছে তাদেরকে আমরা এই পতাকার নিচে থেকে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের কর্মীবৃন্দ পক্ষ থেকে তাদেরকে আমরা স্মরণ করি। বিশেষ করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যিনি সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছিলেন, তার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান থেকে শুরু করে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে নিয়ে যাদের স্লোগান ছিল যে হে ভারতবাসী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তাদের কথায় সাড়া দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই নিজেদের রক্তই বলিদান দিয়েছিল এই ভারত মা ভারতকে স্বাধীন করার জন্য। সর্বপ্রথম উলামারা, এই দাড়ি টুপিওয়ালারা এই ভারতের জন্য শহীদ হয়েছিল। বীর শহীদ টিপু সুলতান ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরের থেকে শুরু করে নিয়ে উলামাদের কুরবানি শুরু হয়েছিল। সর্বপ্রথম রেশমি রুমাল আন্দোলন থেকে শুরু করে নিয়ে শামলির ময়দানের জেহাদ থেকে শুরু করে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে নিয়ে ভারতের স্বাধীনতার লড়াই শুরু হয়, এবং সেই লড়াই শুধু থেমে থাকেনি, সুদূর মালটা জেল পর্যন্ত চলে যায়। হুসাইন আহমদ মাদানীকে গ্রেফতার করে তারা মালটার কালা পানিতে জেলে ভরে দেয়। তাই কবি তার কবিতার ভাষায় বলেছেন যে মরি নাই মোরা করেছি প্রমাণ ফাঁসির দড়িতে মরে। কবি লিখেছেন মালটার কথা যে মালটার সেলুলার জেল আমরা দিয়েছি ভরে, মরি নাই মোরা করেছি প্রমাণ ফাঁসির দড়িতে মরে। অর্থাৎ হাজার হাজার ভারতবাসী ইংরেজদের ফাঁসির দড়িতে শহীদ হয়েছিল। এমনকি দিল্লির রাজপথে এমন কোনো গাছ ছিল না যেখানে এই দাড়ি টুপিওয়ালাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। গোলাম মুর্তজা সাহেব একটা ইতিহাসের বই লিখেছেন, বেশ কয়েকটা, তার ভিতরে একটা ইতিহাস আছে চেপে রাখা ইতিহাস। সেই ইতিহাসের ভিতরে তিনি রিফারেন্স দিয়ে দিয়ে, দলিল দিয়ে দিয়ে, ডেট দিয়ে দিয়ে এই সত্য ইতিহাসকে তিনি তুলে ধরেছেন। তানার বইটাকে ব্যান্ড করা হয়েছে, ব্যান্ড করা হলে তিনি আবার পরবর্তী বই লিখেন এ সত্য গোপন কেন, তাতে আবার সেই সমস্ত ইতিহাসগুলো তিনি পরিষ্কার করে আমাদের সম্মুখে এসেছেন। তো দিল্লির রাজপথে 56,000 দাড়ি টুপিওয়ালাদেরকে, উলামাদেরকে এই ইংরেজ শয়তান শাসকরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তারপর জমিয়ত উলামার হুসাইন আহমদ মাদানী ওনার নেতৃত্বে মহাত্মা গান্ধীকে ইংল্যান্ড থেকে ডেকে আনা হলো, এবং সেই সময় 1,00,000 টাকা তানার হাতে দিয়ে বলা হলো যে আপনি হিন্দু ভাইদেরকে এক জায়গায় করুন। তারপরে হিন্দু মুসলিম এক হয়ে গেল, তখন ইংরেজদের না ঢিলা হয়ে গেল, ওরা বুঝে গেল যে ডিভাইড অ্যান্ড রুল আর চলবে না, হিন্দু মুসলিম এক হয়েছে, এবার আমাদের ভারত ছাড়তে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ময়দানে আসলেন, বিনয় বাদল দীনেশ ময়দানে আসলেন, এরকমভাবে এক একটা হিন্দু নেতারা ময়দানে আসলেন। আর মুসলমানরা তো আগে থাকতেই ছিল, যখন এই হিন্দু মুসলিম এক হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বলিদানে ভারত স্বাধীন হলো। আজ সেই ভারতবর্ষের 73তম স্বাধীনতা দিবস আমরা এই মাসিয়া বাজারের উপরে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন সর্বভারতীয় শান্তিকামী ঐক্য পার্টির পক্ষ থেকে পালন করিতেছি। আমরা সকলেই ভারতের স্লোগান দিয়ে আমাদের প্রোগ্রামটাকে শেষ করব। আমরা সবাই ভারত বলবো, ভারত মহান বলবো, আপনারা সবাই জিন্দাবাদ বলবেন, হিন্দুস্তান বলবো, আপনারা জিন্দাবাদ বলবেন, ভারত মহান, জিন্দাবাদ হিন্দুস্তান, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ 73তম স্বাধীনতা দিবস, জিন্দাবাদ ভারত বর্ষ, জিন্দাবাদ ভারত মহান, জিন্দাবাদ। এখানেই আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ করলাম। মহাস্রষ্টার কাছে আমাদের আশীর্বাদ শুভকামনা থাকুক যে আগামী স্বাধীনতা দিবস পর্যন্ত যেন আমার ভারত শান্তিতে বসবাস করে, এই ভারতের গণতন্ত্র প্রিয় মানুষ জৈন খ্রিস্ট হিন্দু মুসলমান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই স্বাধীনতার ঐতিহ্য, স্বাধীনতার ভৌমত্বকে বজায় রাখতে পারে, এই কামনা রেখে আমি আমার কথা শুনি।